চলে গেলেন সব্যসাচী লেখক বিশ্বজিৎ চৌধুরী, শোকস্তব্ধ করিমগঞ্জ। চিরতরে থেমে গেল সৃষ্টিশীল আরেক শিল্প সত্তা, এ যেন নক্ষত্র পতন। চলে গেলেন বরাক উপত্যকার প্রবাদ প্রতিম সাহিত্যিক, গল্পকার, প্রাবন্ধিক বিশ্বজিৎ চৌধুরী। ভাগ্যের পরিহাস না অন্য কিছু, ভাবতে অবাক লাগে। 17 জানুয়ারি ছিল তার জন্মদিন। 65-টির কোটা পেরিয়ে 66-টিতে প্রবেশ করেছিলেন, আর আজ তার মৃত্যুদিন। কবি, সাহিত্যিক বা কত কি বিশ্লেষণে ভূষিত এই ব্যক্তির প্রয়াণ যেন উপত্যকার বাংলা চর্চার ক্ষেত্রে বিরাট এক শূন্যতা এঁকে দিল। মঙ্গলবার সন্ধ্যা 7টায় শিলচরে কাছাড় ক্যান্সার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 66 বছর। প্রায় 4 বছর ধরে তিনি ক্যান্সার নামের মারণভেদিতে ভুগছিলেন। মঙ্গলবার তার শারীরিক যন্ত্রণার অবসান ঘটিয়ে তিনি পরপারে পাড়ি দিলেন, আর বিনিময়ে এক বুক ব্যথার উপসর্গ দিয়ে গেলেন অসংখ্য শুভানুদায়ের অন্তরে। ক্যান্সার ধরা পড়ার পর থেকেই তিনি শিলচরে পুত্রের সাহচর্যে ছিলেন। প্রথমে হায়দ্রাবাদ গিয়েই ধরা পড়ে রোগটি, এরপর 12-2-1 মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালেও চিকিৎসা করিয়ে আসেন। 2 বার অস্ত্রোপচারও হয়। গত 4 দিন আগে হঠাৎ তার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের যাবতীয় প্রয়াসকে ব্যর্থ করে মঙ্গলবার তিনি চিরতরে বিদায় নেন। মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী, এক পুত্র, এক কন্যা সহ অসংখ্য গুণমুগ্ধ। উল্লেখ্য, বিশ্বজিৎ চৌধুরী 1956 সালের 17 জানুয়ারি করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা অর্জনের পর করিমগঞ্জ কলেজে কলা শাখায় স্নাতক ডিগ্রি লাভ করেন। পরে শিক্ষকতাকে পেশা হিসাবে বেছে নেন। শুরুতে রাকেশনগরের মহাদেব হায়ার সেকেন্ডারি স্কুলে দীর্ঘকাল শিক্ষাদান করেন। এরপর চলে আসেন ঘোড়ামারা হাই স্কুলে। এখান থেকে 2016 সালে অবসর গ্রহণ করেন। একদিকে শিক্ষকতা আর অন্যদিকে সাহিত্য চর্চা, দুই দিকেই নিজেকে অতপ্রতভাবে জড়িয়ে রেখেছিলেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। কবিতা, প্রবন্ধ, নাটক, রম্য রচনা, ছোট গল্প, ভ্রমণ কাহিনী প্রভৃতি রচনায় রেখেছেন বৈচিত্র্যের ছাপ। দীর্ঘ 31 বছর শরিক নামে সাহিত্য পত্রেরও সম্পাদনা করেছেন। তার সম্পাদনায় বেশ কিছু প্রকাশিত বই আন্তর্জাতিক স্তরেও বিপুলভাবে সমাদৃত হয়েছে। তার লেখা ছোট গল্প ও কবিতা আন্তর্জাতিক সংকলনে স্থান পেয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক দ্বিভাষিক সংকলনে ইংরেজিতে অনূদিত কবিতা লন্ডন থেকেও প্রকাশিত হয়েছে। বিশ্বজিৎ চৌধুরীর কাব্যগ্রন্থ প্রেমে ও প্রেমে একসময় খুব প্রশংসা কুড়িয়েছিল। প্রগতিশীল জাতীয়তা ও অন্যান্য নামের একটি প্রবন্ধ সংকলনও রয়েছে তার। বহু আন্তর্জাতিক কবি সম্মেলনে আমন্ত্রিত হয়ে কবিতা পাঠও করেছেন। দেশের নানা স্থান ঘুরে বেড়িয়েছেন নিজের সৃষ্ট সাহিত্য কর্ম নিয়ে। বাংলাদেশে অনেকবার আমন্ত্রিত অতিথি হয়ে বিভিন্ন সাহিত্য আসরে সংবর্ধিত হয়েছেন তিনি। 1996 সালে বিহারের চন্দ্রধরপুরে সিংভূম সাহিত্য পরিষদ তাকে আশালতা স্মৃতি সাহিত্য পুরস্কারে ভূষিত করে। কর্মজীবনে পেয়েছেন অগণিত নাগরিক সম্মান ও মানপত্র। বিশ্বজিৎ চৌধুরী ছিলেন দৈনিক নববার্তা প্রসঙ্গের অন্যতম সৈনিক। দীর্ঘকাল তিনি পত্রিকা গোষ্ঠীর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে ছিলেন। তার মৃত্যু সংবাদে পত্রিকা দপ্তরেও শোকের ছায়া নেমে আসে। রাতেই দৈনিক নববার্তা প্রসঙ্গের দপ্তরে এক শোকসভার আয়োজন করা হয়। সম্পাদক হবিবুর রহমান চৌধুরীর পৌরোহিত্যে আয়োজিত শোকসভায় অনেকেই বিশ্বজিৎ চৌধুরীর স্মৃতিচারণ করেন। সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী বলেন, বিশ্বজিৎ চৌধুরীকে অনেকেই সাহিত্যিক, গল্পকার, লেখক ইত্যাদি নামে চেনেন, কিন্তু আমি চিনি একজন ভালো ও উদার মনের মানুষ হিসাবে। তিনি স্মৃতিচারণ করতে গিয়ে অনেক অজানা কথা তুলে ধরে বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন। বার্তা সম্পাদক মিহির দেবনাথ বলেন, বিশ্বজিৎ চৌধুরী ছিলেন আমার অভিভাবক। আজ বিশ্বজিৎ চৌধুরীর অদম্য প্রয়াস ও সাহচর্যে তিনি লেখালেখির জগতে নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছেন। এভাবে স্মৃতিচারণ করেন সিনিয়র এডিটর মৃণাল সরকার। তিনি তার সঙ্গে বিশ্বজিৎ চৌধুরীর স্মৃতি বিজড়িত অতীতের কথাগুলো তুলে ধরেন। স্মৃতিচারণ করেন সুমিত নাথ, অম্লান চক্রবর্তী প্রমুখ। শেষে বিদেহী আত্মার শান্তির জন্য 1 মিনিট নীরবতা পালন করা হয়।
এদিকে বিশ্বজিৎ চৌধুরীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন অসম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর তপধীর ভট্টাচার্য, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ, জেলা কংগ্রেস সভাপতি সতু রায়, বিজেপির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, জেলা AIUDF-এর সভাপতি আজিজুর রহমান তালুকদার, শ্রীহট্ট জ্যোতির সম্পাদক দীপঙ্কর ঘোষ, প্রেস ক্লাব করিমগঞ্জের সভাপতি মিহির দেবনাথ, অপারেটিভের সভাপতি সুব্রত দেব প্রমুখ। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। বদরপুর বোরখা হাউস একটি পরিচিত কাপড় ব্যবসার প্রতিষ্ঠান, কিন্তু এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে আত্মপ্রকাশ করল বোরখা হাউস। তিনটি তলা বিশিষ্ট বিশাল কলেবরে বিস্তৃত শোরুমটি সহজেই ক্রেতার নজর কাড়বে। বিভিন্ন ডিজাইন ও কোয়ালিটির সম্ভারে সেজে উঠেছে বোরখা হাউস। এছাড়াও চুড়িদার, ওড়না, আধুনিক ডিজাইনের বোরখা, শাড়ি, পাঞ্জাবি, শেরওয়ানি, বিবাহের শাড়ি, কোট, ব্লেজার, লেডিস সালোয়ার স্যুট, মসজিদের কার্পেট, হোম ফার্নিশিং প্রভৃতি সহজেই একজন ক্রেতার চাহিদা পূরণ করতে সক্ষম বোরখা হাউস। প্রত্যেক প্রকারের কাপড়ে রয়েছে নজর কাড়া বৈচিত্র্য। রয়েছে হজের যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী ও বিবাহের যাবতীয় কালেকশন। পাশাপাশি পুরুষেরাও বোরখা হাউসে অনায়াসে পেয়ে যাবেন তাদের পছন্দের পাঞ্জাবি, শুটিং ইত্যাদি। তাই দেরি না করে এক্ষুনি চলে আসুন বোরখা হাউসে এবং পরখ করে দেখুন আপনার পছন্দকে। আপনাদের আভিজাত্যকে অক্ষুণ্ণ রাখতে অঙ্গীকারবদ্ধ বোরখা হাউস।